আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমরা আজকে এসেছি ঢাকা শহরের ফুসফুস নামে পরিচিত রমনা পার্কে ঘুরতে। কি পুরো রমনা পার্ককে বদলে ফেলা হয়েছে! আজ আমরা আমাদের এই ভিডিওতে এই বদলে যাওয়া রমনা পার্ককে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তাহলে চলুন শুরু করা যাক। মহামারী করোনার কারণে মাঝখানে দীর্ঘ সময় রমনা পার্ক জনসাধারণের জন্য বন্ধ ছিল, আর এই সুযোগে পুরো রমনা পার্ককে বদলে ফেলা হয়েছে। ঢাকা শহরের প্রাণকেন্দ্র রমনা এলাকায় অবস্থিত সুনিবিড় ছায়াঘেরা একটি উদ্যান হচ্ছে এই রমনা পার্ক। 1610 সালে মুঘল আমলে বিশাল এলাকা জুড়ে এই রমনা পার্কটি প্রতিষ্ঠা করা হয়। রমনা পার্কে প্রবেশের সাথে সাথে এমন একটি কাঠবিড়ালি দেখা পেয়ে গেলাম। রমনা পার্কের ইতিহাস ঘেঁটে জানা যায়, 1610 সালে মুঘল আমলে এটি প্রতিষ্ঠিত হয়। সেই সময় রমনার পরিসীমা ছিল বিশাল এলাকা জুড়ে। মুঘলরাই রমনার নামকরণ করেছিলেন। পুরনো হাইকোর্ট ভবন থেকে পূর্বের সড়ক ভবন পর্যন্ত মুঘলরা বাগান তৈরি করেছিলেন, কিন্তু পরবর্তীতে কোম্পানি আমলে এই এলাকা জঙ্গলে পরিণত হয়। ঢাকা শহরের নিসর্গ পরিকল্পনার কাজ শুরু হয়েছিল 1908 সালে। শহরের সেই নিসর্গ পরিকল্পনার ফল ছিল আজকের এই রমনা পার্কের উন্নয়ন। 20 বছর লেগেছিল সে কাজ শেষ হতে, যা 1928 সালে শেষ হয়। 1947 সালে ভারত বিভাগের পরেও রমনা ঢাকার একটি গুরুত্বপূর্ণ এলাকা হিসেবেই থেকে যায়। প্রিয় দর্শক, ইট পাথরের ঢাকা শহরে থাকতে থাকতে যারা ক্লান্ত হয়ে গেছেন, তারা মনের প্রশান্তির জন্য চলে আসতে পারেন সবুজ শ্যামলে ঘেরা এই রমনা পার্কে। আর আমরা এই মুহূর্তে রয়েছি বাঙালিপাড়া নামক একটি স্থানে। এই স্থানটিকে বাঙালিপাড়া হিসেবে নামকরণ করা হয়েছে। রমনা পার্কে ঘুরতে ঘুরতে কিংবা ব্যায়াম করতে করতে যারা ক্লান্ত হয়ে যাবেন, তারা এই বাঙালিপাড়া এসে বিশ্রাম নিতে পারেন। প্রিয় দর্শক, রমনা পার্কের রমনা বটমূলে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠানের কথা আমাদের সবারই জানা। আমরা এখন সে পাশটায় এসেছি। আরও একটি কাঠবিড়ালির দেখা পেয়ে গেলাম। অর্থাৎ বুঝতেই পারছেন রমনা পার্ক আর প্রকৃতি কতটা মিলেমিশে একাকার হয়ে আছে এখানে। তবে কাঠবিড়ালটি আমাদের দেখে ভয়ে একটি গাছে উঠে গেল। আমরা এখন রমনা পার্কের রমনা বটমূলের দিকে যাচ্ছি। এটি সেই বিখ্যাত রমনা পার্কের রমনা বটমূল। এখানেই প্রতি বছর নানা অনুষ্ঠানের মাধ্যমে নতুন বর্ষকে বরণ করে নেওয়া হয়। বিশাল এই বটগাছটির চারদিকে একটি বেষ্টনীর মাধ্যমে ঘেরাও করা আছে। হাজার হাজার মানুষ পহেলা বৈশাখের সেই অনুষ্ঠানে এখানে এসে যোগদান করেন। প্রিয় দর্শক, পুরো রমনা পার্ককে নতুন আঙ্গিকে সাজানো হয়েছে। যেমন সবুজ ঘাস এবং ঘাসের মাঝ দিয়ে হেঁটে যাওয়ার জন্য চমৎকার করে রাস্তা করে দেওয়া হয়েছে। একসময় রমনা পার্কে আসতে অনেকেই বিব্রত বোধ করতেন, কিন্তু সেই সময় এখন অনেকটাই বদলে গেছে। এখন কিন্তু ছোট বড় বৃদ্ধ সকলেই আসেন রমনা পার্কে ঘুরতে। অনেকে দল বেঁধে ব্যায়াম করতে আসেন এই রমনা পার্কে। প্রিয় দর্শক, রমনা পার্কের যে পাশটায় মেট্রো রেল রয়েছে, সেই পাশের এই গেট দিয়ে ঢুকলে হাতের বাম দিকে পেয়ে যাবেন রমনা বটমূলের সেই জায়গাটি। এই সড়ক ধরে একটু সামনে এগোতেই পেয়ে যাবেন রমনা বটমূল। আর এই চমৎকার সড়কটি দিয়ে একটু সামনে এগোতেই পেয়ে যাবেন বেশ কিছু বকুল ফুলের গাছ। বকুল ফুল গাছের নিচে এসে বকুল ফুল হাতে নেওয়ার লোভ কে সামলাতে পারে বলেন? এছাড়াও এখানে গোলাপ ফুলের বেশ কয়েক জাতের গাছ রয়েছে। বিভিন্ন প্রজাতির বিভিন্ন রঙের গোলাপ ফুল পেয়ে যাবেন রমনা পার্কে এসে। এটি রমনা পার্কের আরও একটি গেট। এই গেট দিয়ে ঢুকতে হাতের বাম পাশে পেয়ে যাবেন মহিলা অঙ্গন। রমনা পার্কে ঘুরতে আসা কিংবা হাঁটতে আসা নারীরা যখন ক্লান্ত হয়ে যাবেন, তখন এই পাশটায় এসে কিছুটা বিশ্রাম নিতে পারবেন। এই অংশটুকু শুধুমাত্র নারীদের জন্যই নির্ধারিত। এখানে পুরুষদের প্রবেশের অনুমতি নেই। তারপরেও আমরা একটু অনুমতি নিয়ে ভেতরের দিকটা আপনাদের দেখানোর চেষ্টা করছি। ঢাকা শহরে হাঁটার জন্য ফাঁকা জায়গা পাওয়া খুবই মুশকিল। তাই যারা রমনা পার্কের আশেপাশে বসবাস করেন, তারা চলে আসেন রমনা পার্কে হাঁটতে। প্রতিদিন সকালে এবং বিকেল বেলায় অসংখ্য মানুষ দল বেঁধে এখানে হাঁটতে আসেন। কিছু কিছু মানুষ এখানে এসে ব্যায়ামও করে থাকেন। আর রমনা পার্কের আরও একটি চমৎকার বৈশিষ্ট্য হচ্ছে, এখানে ব্যায়াম করার জন্য আলাদাভাবে বেশ কিছু ইনস্ট্রুমেন্ট দেওয়া আছে। এটিকে আমরা প্রাকৃতিক ব্যায়ামাগারও বলতে পারি। রমনা পার্ক সংস্কারের সময় এই জিনিসটিও মাথায় নিয়ে কাজ করা হয়েছিল।
প্রিয় দর্শক, এই জিনিসগুলো স্থায়ীভাবে রমনা পার্কে লাগানো আছে। এগুলো ব্যবহার করে অসংখ্য মানুষ প্রতিদিন নিজেদেরকে ফিট রাখার চেষ্টা করেন। ভর দুপুরবেলাও একজনকে পেয়ে গেলাম যিনি এখানে শারীরিক কসরত করছিলেন। আমরা যারা ঢাকায় বসবাস করি কিংবা ঢাকায় বড় হয়েছি, তারা সত্যিকার অর্থে ঘাসের ছোঁয়া পায় না বললেই চলে। ইট পাথরের ঢাকায় থাকতে থাকতে আমাদের নতুন প্রজন্ম ঘাস ছুঁয়ে দেখার সুযোগই পায় না। এমন সবুজ গালিচায় আপনি আপনার বাড়ির বাচ্চাদেরকে এনে ছেড়ে দিলে তারা উপহার পেতে পারে চমৎকার একটি বিকেল। রমনা পার্কটির যেদিকেই তাকায় শুধু সবুজ আর সবুজ, সবুজ ঘাস এবং গাছে ভরপুর এই রমনা পার্ক। প্রচুর ঘাস, লতাগুল্ম, ছোট ও মাঝারি গাছ, মৌসুমি ফলে সমৃদ্ধ ঐতিহ্যবাহী পার্ক এই রমনা পার্ক। এখানে রয়েছে অতি দুর্লভ প্রজাতির বৃক্ষ ও পাখি। রমনায় রয়েছে 19টি রেইনট্রি গাছ। এর এক একটি গাছ বড় হলে 1.5 বিঘা জায়গা দখল করবে বলে মনে করছেন পরিবেশবিদরা। রয়েছে 350টি মেহগনি গাছও। সারিবদ্ধভাবে লাগানো হয়েছে জাম, জলপাই, হর্তুকি, পেয়ারা গাছ। পার্কের উত্তর পাশে লাগোয়া হেয়ার রোডে রয়েছে পাদাউ গাছ। পার্কে অসংখ্য গাছপালার ভিড়ে কিছু ফল ও ঔষধি গাছও দেখা যায়। প্রিয় দর্শক, সংস্কার করার পর রমনা পার্কের আরও একটি চমৎকার এডিশন হচ্ছে এই পাবলিক টয়লেটটি। সাধারণত আমাদের দেশের পাবলিক টয়লেটগুলোর অবস্থা খুবই খারাপ থাকে, তবে তুলনামূলকভাবে রমনা পার্কের এই পাবলিক টয়লেটটির পরিবেশ বেশ ভালো ছিল। এখানে নারী এবং পুরুষদের জন্য আলাদা টয়লেটের ব্যবস্থা রয়েছে। লেক পাড়ের দিকে যেতে যেতে কিছু বাচ্চার সাথে দেখা হয়ে গেল। তারা আপন মনে খেলা করছিল এই রমনা পার্কে। দর্শক, মৎস্য ভবনের দিকেও একটা গেট রয়েছে রমনা পার্কে প্রবেশের জন্য। এই গেট দিয়ে ঢোকার পথে দুই সড়কের মাঝখানে এমন সুন্দর ফুল গাছগুলো দেখতে পাবেন। আর এ পাশটাতেই রয়েছে শিশু চত্বর। নতুন সংস্কারের ফলে শিশু চত্বরটি রমনা পার্কে আরও একটি আকর্ষণীয় মাত্রা দিয়েছে। এটি সেই শিশু চত্বর। পার্কে বেড়াতে আসা শিশুদের খেলাধুলার জন্য এখানে ব্যবস্থা রাখা হয়েছে। এখান থেকে আমরা একটু লেক ভিউ দেখার জন্য লেকের দিকে যাব। কিছু দূর পরপর এ ধরনের ডাস্টবিন রাখা হয়েছে ময়লা ফেলার জন্য। এখানে বেড়াতে এসে যেখানে সেখানে ময়লা না ফেলে আপনারা এ সকল ডাস্টবিন ব্যবহার করে ময়লাগুলো ফেলতে পারেন। এতে করে পার্কের পরিবেশ আরও ভালো থাকবে। একসময় রমনা পার্কের লেক থেকে দুর্গন্ধ পাওয়া যেত, পানির রঙও ছিল কালো। তবে এখন সময়ের পরিক্রমায় সেই লেক বদলে গেছে। রমনা পার্কের এই লেকটি পুনর্খনন করা হয়েছে। এতে করে যেমন দৈর্ঘ্য বৃদ্ধি পেয়েছে, তেমনি পানি হয়েছে পরিষ্কার। পানি নিষ্কাশনের জন্য রাখা হয়েছে বিশেষ ব্যবস্থা। লেকে পড়ে যাওয়ার ঝুঁকি এড়াতে এখানে একটি বেষ্টনী দেওয়া হয়েছে। বেষ্টনীটি বেশ মজবুত বলেই মনে হয়েছে। উন্নত দেশগুলোর মতো লেক সাইডগুলি কাঠের ডেক দিয়ে তৈরি করা হয়েছে। 3টি পাবলিক বাথরুম এবং 11টি খোলা কফি কর্নার ছাড়াও লেকের অভ্যন্তরে জলের ফোয়ারা নির্মাণ করা হয়েছে। পুরনো ফুটপাত বদলে পাকা রাস্তা তৈরি করা হয়েছে। সব মিলিয়ে বলা যায় বদলে যাওয়া এক রমনা পার্ক দেখতে পেলাম। অসংখ্য মানুষ এখন সকাল সন্ধ্যা জগিং করতে এই রমনা পার্কে চলে আসেন। চাকমুক্ত হয়ে কিছুটা সময় কাটানোর জন্য রমনা পার্ক চমৎকার একটি জায়গা। চমৎকার এই লেকটির পাশে যদি আপনি আপনার প্রিয় মানুষদের নিয়ে কিছুটা সময় কাটান, তা অবশ্যই স্মরণীয় হয়ে থাকবে। তেমনই একজন বয়স্ক লোককে পেয়ে গেলাম যিনি তার সঙ্গীকে নিয়ে এখানে হাঁটতে চলে এসেছেন। রমনা পার্কটির বর্তমান আয়তন 68.5 একর আর এই লেকটির আয়তন 8.76 একর। যেমনটি বলেছিলাম, রমনা পার্কে বর্তমানে উদ্ভিদ প্রজাতির সংখ্যা 211টি।
এর মধ্যে ফুল ও শোভাবর্ধক প্রজাতির সংখ্যা 87টি, ফল জাতীয় উদ্ভিদ রয়েছে 36টি, ঔষধি প্রজাতি 33টি, কৃষি বনায়নের উদ্ভিদ প্রজাতি 3টি, বনজ উদ্ভিদ প্রজাতি 2টি, জলজ উদ্ভিদ প্রজাতি রয়েছে 2টি এবং মশলা জাতীয় উদ্ভিদ প্রজাতি রয়েছে 3টি। রমনা পার্কে বেশ কিছু বিরল প্রজাতির গাছও রয়েছে। এর মধ্যে কয়েকটি হলো পাতাউক, পলাশ, ধারমার, কাউতুতি, আগর, জ্যাকারান্ডা, তমাল, বাওবাব, গি রিসিডিয়া, কর্পূর, স্কারলেট, কোর্ডিয়া, জহির চাপা, ক্যাশিয়া, মাধবী মালতী, আফ্রিকান টিউলিপ, কেয়া, অশোক, সব মিলিয়ে বলা যায় গাছপ্রেমীদের জন্য একটি চমৎকার জায়গা এই রমনা পার্ক। বৈচিত্র্য থাকায় রমনা পার্কে সারা বছরই কিছু না কিছু ফুল থাকে। পার্কে একটি সুন্দর অশোক বিথি আছে পূর্ব পাশে। বর্ষার ঢাকায় অন্য কোথাও কেয়া না ফুটলেও রমনায় কেয়া ফুল একেবারেই নিয়মিত। হেমন্তে ফুটে ধারমার বা শীতপাটলা, একদিনের আকর্ষণীয় ফুল পাতাউক, বসন্তের কোণে একদিন সোনালি হলুদ রঙের ফুল ভরে ওঠে গাছ। পার্কের উত্তর পাশে আছে রক্তলাল কৃষ্ণচূড়া। যারা ঢাকায় বসবাস করেন তাদের জন্য রমনা খুব পরিচিত একটি জায়গা, তবে যারা ঢাকার বাইরে বসবাস করেন তারা কিভাবে রমনায় আসবেন সেটা একটু বলে নেই। গাবতলী, যাত্রাবাড়ি কিংবা সদরঘাট থেকে যে কোনো পরিবহনে শাহবাগ নেমে শিশু পার্ক হয়ে পূর্ব দিকে এগোলেই বা যে কাউকে জিজ্ঞাসা করলেই রমনা পার্ক দেখিয়ে দেবে। প্রিয় দর্শক, কে বলবে একজন ল্যান্ডস্কেপ ডিজাইনার রমনা পার্কে ডিজাইন করেছিলেন? দ্রুত নগরায়ন এবং ব্যাপকভাবে অবক্ষয় হওয়া ঢাকার ফুসফুসের জন্য গাছপালা এবং গাছ নির্বাচনের জন্য তার দূরদর্শিতা ছিল। প্রিয় দর্শক, গাছ প্রকৃতির জন্য কতটা দরকারি তা বোঝা যায় ছোট্ট একটি সমীক্ষা থেকে। সমীক্ষা থেকে জানা যায় গ্রীষ্মকালে রমনা পার্কের তাপমাত্রা মতিঝিল বা শাহবাগের চেয়ে অন্তত 2 থেকে 3 ডিগ্রি বেশি ঠান্ডা থাকে। তাহলে বুঝতেই পারছেন এই গাছগুলো আমাদের জন্য কতটা প্রয়োজনীয়। সব মিলিয়ে 4,562 গাছ রয়েছে রমনা পার্কে। নগরবাসীর চিত্ত বিনোদনের জন্য অন্যতম একটি মাধ্যম হওয়ার পরও বছরের পর বছর অবহেলিত ছিল এই রমনা পার্ক। অবশেষে 70 বছর পুরনো এই রমনা পার্কটি সংস্কার করা হয়েছে। প্রায় 47.96 কোটি টাকা ব্যয়ে এই প্রকল্পটি বাস্তবায়ন করা হয়েছে। প্রিয় দর্শক, সত্যি বলতে বদলে যাওয়া এক রমনা পার্কেরই দেখা পেলাম। আপনারা চাইলে বন্ধুবান্ধব পরিবারবর্গ নিয়ে এই রমনা পার্ক ঘুরে যেতে পারেন। ময়না এবং তোতা পাখি সহ 60টি বিভিন্ন জাতের পাখি রয়েছে রমনা পার্কে। আমাদের আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না। ভালো লেগে থাকলে লাইক দিবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। পাশাপাশি পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিন, যাতে করে আমাদের যে কোনো নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যেতে পারে খুব দ্রুত। আজ রমনা পার্ক থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত আশা করব সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।